আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি পাটিসাপটা পিঠা বানাবো। তো এখানে আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। এখন এখানে আটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চুলায় বসিয়ে দেব। খিসা বানানোর জন্য তো একজনে এক রকম করে পিঠাটা বানায়। তো আমি যেভাবে পাটিসাপটা পিঠা বানাই আমি এখন সেই রেসিপিটাই দেখাবো আজকে। তো এখন আমি চুলা অন করে দিয়ে পাতিলে বসিয়ে দিয়েছি। এখন আমি দুধটা ভালোভাবে নাড়াচাড়া করছি। এখন 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এটা অনবরত নাড়তে হবে, না হয় নিচে লেগে যাবে। তো যারা যারা এই ভিডিওটি দেখছেন কেউ ভিডিওটি টেনে দেখবেন না, আর যারা যারা এই ভিডিওটি দেখছেন তো সবাই একটি করে লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমি দুধের মধ্যে মিঠাই দিয়ে দিলাম। আজকে আমি মিঠাই দিয়ে এই খিসাটা তৈরি করব। তো অনবরত নাড়তেই থাকবো। তো এখন আমার খিসাটা হয়ে গেছে। এখন আমি পিঠা বানানোর জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আটা গলিয়ে নিয়েছি। এখন আমি একটি পিঠার জন্য আটা দিয়ে দিচ্ছি। তো আমি ফ্রাই প্যানে আটাটা দিয়ে এখন ঘুরিয়ে নিচ্ছি। এখন আমি সরা দিয়ে রেখে দিচ্ছি। তো হয়ে গেছে। এখন আমি পাটিসাপটা পিঠার মধ্যে খিসা দিয়ে দিচ্ছি। তো এখন একটি কুরচন দিয়ে পিঠাটা ভাঁজ করে নিব, চেপে চেপে, যাতে ভেঙে না যায়। তো আমার একটি পিঠা হয়ে গেছে। তো আমি পিঠাটা নামিয়ে নিলাম। তো এখন আরেকটি পিঠা বানাবো। আগে আমি তেল পোজ দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। তেলটা পোজ দিয়ে নিলে নিচে লাগে না, এজন্য দিয়েছি। তো এখন আরেকটি পিঠা বানানোর জন্য আমি গোলা দিয়ে দিলাম ফ্রাই প্যানে। তো এভাবে করেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো পিঠা বানানো শেষ। আমার পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।